রকিবুল ইসলাম রাহাত তার কাছ থেকে জেনে নেব সবশেষ খবর। রাহাত, একটু জানাবেন তাদের দাবিটা, মানে কমাসের বেতন বকেয়া তাদের এবং মালিক পক্ষ কোনো কথা বলছেন কিনা? ড্রাগন সার্কেল লিমিটেডের কর্মচারীরা বিকেল থেকে এখানে আন্দোলন করছেন। তাদের মূল দাবি মূলত কোভিড পরিস্থিতি শুরু হওয়ার পর তারা আসলে চাকরি হারিয়ে ফেলে, এবং চাকরি হারানোর পর তারা কিন্তু এর আগেও গত 8 মাস ধরে বেশ আন্দোলন করে আসছিলেন যে তাদের ন্যায্য যে পাওনাগুলো রয়েছিল, অর্থাৎ অর্জিত ছুটি, প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য যে পাওনাগুলো রয়েছিল সেই পাওনার জন্য কিন্তু তারা এর আগে বেশ কয়েকবার আন্দোলন করেছে। এবং সবশেষ গত মাসের 12 তারিখে তাদের সাথে মালিক পক্ষ বিজিএমই এবং শ্রম মন্ত্রণালয়ের সাথে একটি চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী কিন্তু তাদেরকে এই মাসের 7 তারিখে তাদের যে পাওনাগুলো রয়েছে সেই পাওনার একটি অংশ দেবার কথা ছিল, কিন্তু এই 7 তারিখেও মালিক পক্ষ সেই নিয়মটি মানেনি, অর্থাৎ তারা তাই এই যে শ্রমিকরা রয়েছে তাদের পাওনা মিটায়নি। সেই জন্য কিন্তু আজকে তারা হঠাৎ করে তারা খবর পান যে এই ড্রাগন গ্রুপের যিনি মালিক গোলাম কুদ্দুস, তিনি ভবনে এসেছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু শ্রমিকরা এখানে আসে এবং এসে তারা এই ভবনের সামনে অবস্থান নেন এবং ওপরে মালিককে অবরুদ্ধ করে রাখেন। আমি দুই একজন শ্রমিকের সাথে কথা বলে একটু জানতে চাই, আপনাদের দাবি কি? আমাদের দাবি হলো যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তি অনুযায়ী যদি বাস্তবায়ন হয় এটি আমাদের মেন দাবি, যদি চুক্তি বাস্তবায়ন না হয় তাহলে আমরা মালিককে গ্রাহ করছি, আমরা মালিককে ছাড়ব না এবং শ্রম ভবনের কাউকে আমরা বের হইতে দিব না। জুয়েল, এছাড়া আমি আপনাকে একটু জানিয়ে রাখি, আমি কিন্তু কিছুক্ষণ আগে এই ভবনের যেখানে মালিক গোলাম কুদ্দুস যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এই শ্রমিকরা যে আন্দোলন করছে তা অযৌক্তিক আন্দোলন, একটি মহলের ইন্ধনে তারা মূলত এই আন্দোলনটি করছেন, এবং তিনি বলছেন যে পক্ষ থেকে এদের সাথে সমঝোতার বারবার চেষ্টা করা হয়েছে কিন্তু যেহেতু একটি মহল ইন্ধন দিচ্ছে তো সেক্ষেত্রে তারা এটি মানছেন এবং সেই মহল ইন্ধনে তারা আন্দোলন করছেন। জুয়েল, রকিবুল ইসলাম রাহাত থাকবেন সেখানে, প্রয়োজন আপনার কাছে আবার আসবো।